সলিউশনের পক্ষ থেকে আমি আশিক রহমান মাসুম তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সামনে বিএসসি অনার্স প্রথম বর্ষে ক্যালকুলাস ১ চ্যাপ্টার ২ এর সি অবিচ্ছিন্নতা ও অন্তরীকরণ যোগ্যতা এই চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আজকে আমি তোমাদেরকে সমাধান করে দেব ইনশাআল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার এই ক্লাসটি করবা, তাহলে তোমাদের এই রিলেটেড অঙ্কগুলো ক্লিয়ার হয়ে যাবে, প্লাস এই অঙ্কটিতেও ক্লিয়ার হবে এবং এই রিলেটেড যতগুলো অঙ্ক আছে সব তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো, অঙ্কটি হচ্ছে, দেখাও যে এফ অফ এক্স ইকাল টু মডুলাস এক্স প্লাস মডুলাস এক্স মাইনাস ওয়ান ফাংশনটি এক্স ইকাল টু ওয়ান বিন্দুতে অবিচ্ছিন্ন কিন্তু অন্তরীকরণযোগ্য নয়। প্রদত্ত ফাংশনটি দেওয়া আছে এফ অফ এক্স ইকাল টু মডুলাস এক্স প্লাস মডুলাস এক্স মাইনাস ওয়ান। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এর আগে কিন্তু আমাদের এরকম ফাংশন দেওয়া থাকেনি। এর আগে ফাংশনের কয়েকটি খণ্ড দেওয়া থাকছে এবং সেগুলো সত্য দেওয়া থাকছে, কিন্তু এখানে বলে দেওয়া আছে যে এফ অফ এক্স ইকাল টু মডুলাস এক্স প্লাস মডুলাস এক্স মাইনাস ওয়ান। এখন তোমাকে এই মডুলাসের মানগুলো থেকে মডুলাসকে ভেঙে এর যে খণ্ডগুলো আছে সেগুলো তৈরি করে নিতে হবে। এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে বলি, যখন মডুলাস থাকবে তখন সেখানে তিনটা কন্ডিশন এখানে অ্যাপ্লাই করতে হবে। প্রথম শর্ত হচ্ছে এক্স লেস দেন এ, এর জন্য এফ অফ এক্স ফাংশন। তারপরে হচ্ছে তোমার এ লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন বি, এর জন্য একটি ফাংশন। আর একটা হচ্ছে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু বি, এর জন্য একটি ফাংশন। তো চলো আমরা এইটা এখন ভাঙি, এই মডুলাস এক্স প্লাস মডুলাস এক্স মাইনাস ওয়ান এটাকে এখন আমরা ভেঙে তিনটা খণ্ডে তৈরি করি। দেখো, প্রথম খণ্ড বলছিলাম কি, যে এক্স লেস দেন হচ্ছে এ। তো দেখো কীভাবে বুঝবা এ কিটা কীভাবে আসবে, এখানে দেখো এক্সের সঙ্গে মডুলাস এক্স আছে, তাহলে মডুলাস এক্সের সঙ্গে মনে করো আছে কি তোমার এক্স মাইনাস জিরো আছে, তাহলে এক্স মাইনাস জিরো সমান জিরো হয়, তাহলে এক্স সমান কত হবে, জিরো হবে। তাহলে এই জিরো মানে হচ্ছে এখানে কি এ, জিরো মানে এখানে এক্স ইকাল টু এ, তাহলে এখানে লিখবে কি, লিখবে কি এক্স লেস দেন এ মানে কি জিরো। ঠিক আছে, এর জন্য এফ অফ এক্স লেখার পরে এখন কি করতে হবে, এই মডুলাসগুলোকে তুলে দিতে হবে। তো মডুলাস তুলে দিলে এখানে কি আসবে, এই যে প্রথম যে রাশিটা সেটার সামনে মাইনাস আসবে, আর যে দ্বিতীয় মডুলাসটা তুলে দিলে এর সামনেও কি আসবে, মাইনাস আসবে। অর্থাৎ প্রথমটা হচ্ছে মাইনাস মাইনাস, প্রথমটা কি মাইনাস মাইনাস। তাহলে দেখো এক্সের আগে কী দিবা, মাইনাস দিবা, এখানে প্লাস আছে, প্লাস আগে কী বসাবা, মাইনাস বসাবা, আর এখানে হবে কি এক্স মাইনাস ওয়ান। বুঝতে পারছো, অর্থাৎ এটার আগেও মাইনাস দেবে, এটার আগেও মাইনাস দেবে, এটা হচ্ছে প্রথম কন্ডিশন, প্রথম শর্ত। মডুলাস তুলে দিলে তিনটা শর্ত আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এটা এখন সমাধান করে ফেলো, এটা হচ্ছে মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস ওয়ান, তাহলে হয়ে গেল কত, মাইনাস টু এক্স প্লাস ওয়ান। এই আমাদের প্রথম শর্তটি কমপ্লিট। এবার দ্বিতীয় শর্ত, দ্বিতীয় শর্তটি হচ্ছে এ লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন বি। তাহলে এখানে বি দেখো, বি মানে যে এই দুই নাম্বারটা, দুই নাম্বার রাশিটা, তাহলে এখানে দেখো এক্স মাইনাস ওয়ান সমান যদি জিরো হয় তাহলে এক্স সমান হচ্ছে কত, ওয়ান। তাহলে এখানে এক্স ইকাল টু বি, এক্স ইকাল টু বি, বি এর মান কত হচ্ছে ওয়ান, তাহলে এখানে কত বসাবা, ওয়ান। এর জন্য তাহলে এফ অফ এক্স কত হবে, এখন মডুলাস তুলে দিতে হবে, তুলে দিয়ে এটা হবে কি প্লাস মাইনাস, প্রথমটার আগে প্লাস হবে আর দ্বিতীয়টার আগে কী হবে, মাইনাস হবে। বুঝতে পারছো, প্লাস মাইনাস, তাহলে প্রথমটার আগে প্লাস দিবা আর দ্বিতীয়টার আগে কী দিবা, দ্বিতীয়টার আগে দিবা হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়ান। তাহলে এখন মাইনাস দিয়ে গুণ করে দাও, মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস ওয়ান, তাহলে এই মাইনাস মাইনাস কাটা গেল, থাকে কত, ওয়ান। বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। প্রথমটা মডুলাস তুলে দিয়ে প্রথমটার সামনে কী দিবা, দুটাতেই মাইনাস দিবা মাইনাস মাইনাস, দ্বিতীয়টার ক্ষেত্রে মডুলাস তুলে দিয়ে প্রথমটার সামনে প্লাস দিবা আর দ্বিতীয়টার সামনে মাইনাস দিবা। ঠিক আছে, এফ অফ এক্সের ক্ষেত্রে ফাংশনটা। এবার তিন নম্বর শর্ত হচ্ছে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু বি, এক্স গ্রেটার দেন ইকুয়াল টু বি, বি মানে কত, বি মানে হচ্ছে এই যে ওয়ান, বি মানে ওয়ান। ঠিক আছে, তাহলে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু বি, এর জন্য এফ অফ এক্স লিখে এবার মডুলাস তুলে দিতে হবে, তুলে দিয়ে এবার কী করবো, দুটার সামনে প্লাস দিবা, এই মডুলাস এক্সের আগেও প্লাস দিতে হবে আর মডুলাস এক্স মাইনাস ওয়ানের আগেও প্লাস দিতে হবে। বুঝতে পারছো, মডুলাস তুলে দিতে হবে, তাহলে এটা হবে কি প্লাস প্লাস। তাহলে আমার সূত্রটা বুঝতে পেরেছো তোমরা, প্রথমটা হচ্ছে মাইনাস মাইনাস, দ্বিতীয়টা হচ্ছে প্লাস মাইনাস, আর তৃতীয়টা হচ্ছে প্লাস প্লাস। এগুলো কখন কোথায় লিখতে হবে, এফ অফ এক্স ফাংশন লিখে মডুলাসগুলো তুলে দিয়ে এর সামনে দিতে হবে। আর আমাদের কন্ডিশন হচ্ছে তিনটা, একটা হচ্ছে এক্স লেস দেন এ, দুই নম্বর কন্ডিশন এ লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন বি, আর তিন নম্বর কন্ডিশন হচ্ছে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু বি। বুঝতে পারছো, এ মানে হচ্ছে এখানে জিরো,
আর বিমান এখানে হচ্ছে 1। বুঝতে পারছো কিভাবে বের করবে এটা? এই যে মডুলাস প্রথমটা এক্স মাইনাস এ ধরবা, ওখান থেকে এর মান বের করবে এক্স ইকুয়াল টু এ, আর পরেরটা হবে এক্স মাইনাস বি ধরবা, তাহলে এখান থেকে বি এর মান বের করবা, তাহলে হবে কত? এক্স ইকুয়াল টু বি, ঠিক আছে? এখানে আমাদের হচ্ছে কত, এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে এক্স সমান 1, এখানে বি এর মান হয়ে যাচ্ছে 1, ঠিক আছে? এভাবে আমরা বের করব। আশা করি তোমরা মডুলাস কীভাবে ভাঙতে হয় এটা বুঝতে পেরেছো। তো এখন আমাদের আসল যে অঙ্কটি সেটা হচ্ছে কি, যে একটি এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন কিন্তু অন্তরীকরণযোগ্য নয়। তাহলে এখন আমাদের অবিচ্ছিন্নর ক্ষেত্রে আগে প্রমাণ করতে হবে। তো চলো আগে আমরা অবিচ্ছিন্নর ক্ষেত্রে প্রমাণ করে ফেলি। তো লেখো, ও আগে এটা শিক্ষার্থী বন্ধু, আগে এটা একটু সাজায় লেখো, যেটা বের করলা এটা এখন একটু সাদা লিখবা। এফ অফ এক্স ইকুয়াল টু লিখবা হচ্ছে মাইনাস 2x প্লাস 1, যখন যখন শর্তটা কি ছিল, এক্স লেস দেন 0, তারপরে 2 নম্বর বের হলো কত, 1, আর যখন আমাদের শর্ত ছিল কি, 0 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 1, আর 3 নম্বর শর্ত হচ্ছে 2x, 3 নম্বরটা ক্যালকুলেশন করে কত বের করছো, এই যে 2x মাইনাস হচ্ছে 1, তাহলে 3 নম্বর লেখো 2x মাইনাস 1, যখন হচ্ছে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 1। এটা হচ্ছে তিনটা কন্ডিশন আমরা পেয়ে গেছি। এখন আমরা এখান থেকে অবিচ্ছিন্ন আলোচনা করব। তো এক্স ইকুয়াল টু অন বিন্দুতে অবিচ্ছিন্নতা, এক্স ইকুয়াল টু অন বিন্দুতে অবিচ্ছিন্নতা আলোচনা আলোচনা প্রথমটা কি হবে, বাম পক্ষ, প্রথম ডান পক্ষ, তাহলে লিমিট লিখবা, লিমিট লিখে এক্স টেন্স টু কত দিবা, 1, পজিটিভ দিবা, পজিটিভ মানে কি ডান পক্ষ, তারপরে কত হবে এফ অফ এক্স, ঠিক আছে, এফ অফ এক্স, তাহলে এখন লিমিট লিখবা, লিমিট লিখে এক্স টেন্স টু 1 প্লাস, এখন দেখো একের থেকে বড়, এক্সের মান একের থেকে বড় কোন কন্ডিশনে আছে, একের থেকে বড় কোন কন্ডিশনে আছে, দেখো এটা তো এক্সের মান 0-র থেকে ছোট, এখানে বলা আছে 0-র সমান বা 0-র থেকে বড় কিন্তু একের থেকে ছোট, আর 3 নম্বর কন্ডিশন আছে 1-এর সমান বা 1-এর থেকে বড়, তার মানে কোন কন্ডিশনে পড়বে, 3 নম্বর কন্ডিশনে পড়বে, এই যে 1-এর থেকে বড় বা 1-এর সমান, তাহলে এখানে বসবে, তাহলে এখানে তোমরা এফ অফ এক্স এর পরিবর্তে এখন লিখবা কি, 2x মাইনাস 1, 2x মাইনাস 1, এখন কি করবা শিখাইতে বন্ধুরা, এখন লিমিট উঠাই দিবা, উঠাই দিয়ে এই যে 2-এর জায়গায় কি বসাবা, 2 ইনটু x-এর জায়গায় বসাবো 1 মাইনাস 1, তাহলে 2 1 কে 2 মাইনাস 1 কত হলো, শুধু 1 হলো, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। তাহলে ডান পক্ষ বের হয়ে গেল, এবার বাম পক্ষ বের করো, লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস মানে হচ্ছে বাম পক্ষ, এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস, আচ্ছা এফ অফ এক্স এর পরিবর্তে এখন কি বসাবা, এটা বলা আছে 1-এর থেকে ছোট, দেখো তো কোন কন্ডিশনে বসে, এখানে 0-র থেকে ছোট, এটা হচ্ছে 0-র সমান বা 0-র থেকে বড় কিন্তু 1-এর থেকে ছোট, এই দেখো এক্স এর মান 0-র সমান বা 0-র থেকে বড় কিন্তু 1-এর থেকে ছোট, তাহলে 2 নম্বর কন্ডিশনে পড়ে না, 2 নম্বর কন্ডিশনে কত আছে, 1 আছে, তাহলে শুধু এখানে এফ অফ এক্স এর পরিবর্তে 1 বসাবা। এখন কনস্ট্যান্টে তো লিমিট বসানো যায় না, এই জন্য কনস্ট্যান্ট যেটা থাকে সেটাই হয়, তাহলে কত হবে এখানে শিক্ষার্থী বন্ধুরা, 1 হবে। তাহলে দেখো আমাদের ডান পক্ষ এবং বাম পক্ষ এখানে মিলে গেছে, এখন মূল ফাংশনে বসাতে হবে, মূল ফাংশন মানে এফ অফ এক্স, তাহলে এখন আমরা দেখো এফ অফ এক্সে বসাবো, তাহলে এখন মূল ফাংশন হচ্ছে এফ অফ এক্স, দেখো এফ অফ এক্স সমান এখন কোনটা হবে, দেখো তো যেখানে এক্স ইকাল টু 1 আছে সেই ফাংশনটাতে বসাতে হবে, দেখো তো এই যে এক্স গ্রেটার দেন ইকাল টু 1, মানে 1-এর থেকে বড় হতে পারে বা 1-এর সমান হতে পারে, তাহলে এখন এখানে বসাতে হবে, যেহেতু ইকুয়াল টু যেটা এক্স ইকুয়াল টু 1 যেটা সেই ফাংশন এখন বসাতে হবে, তাহলে এই যে এখানে এক্স ইকুয়াল টু 1 এটা তো হয়, তাহলে এখানে তোমরা এফ অফ এক্স সমান কী লিখবা, 2x মাইনাস 1 লিখবা, 2x মাইনাস 1 লিখবা, তাহলে 2 ইনটু x-এর মান কত, এবার x-এর মান হচ্ছে 1, 2 ইনটু 1 মাইনাস 1 মানে 2, আর 2-এর থেকে একবার দিলে কত হয়, 1 হয়। তাহলে দেখো তো সবগুলো আমাদের মিলে গেছে, বাম পক্ষ ডান পক্ষ এবং যে ফাংশনাল ভ্যালু সেটাও মিলে গিয়েছে, তাহলে আমরা বলতে পারি কি, যে ফাংশনটি হচ্ছে অবিচ্ছিন্ন, এক্স ইকুয়াল অন বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তোমরা এখন লিখবা কি, যে যেহেতু যেহেতু লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু লিখবা, লেখার পরে লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ 1 সমান কত বের হয়ে গেছে, 1, এই 1 বের হয়ে গেছে, সুতরাং আমরা বলতে পারি কি এক্স ইকুয়াল টু অন বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন প্রমাণিত, ঠিক আছে? আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছো। এখন হচ্ছে আমাদের কী দেখাতে হবে, আবার এক্স ইকুয়াল টু অন বিন্দুতে অন্তরীকরণযোগ্যতা সেটা এখন আমাদের দেখাতে হবে। চলো এখন আমরা এক্স ইকুয়াল টু অন বিন্দুতে এই ফাংশনগুলোর অন্তরীকরণযোগ্যতাটি বের করে ফেলি।
এখন আমরা x=1 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করব। তো অন্তরীকরণ যোগ্যতার ক্ষেত্রে আমাদের ডান পক্ষ এবং বাম পক্ষ কি হইতে হবে, সমান হইতে হবে, তাহলে সেটা অন্তরীকরণ যোগ্য হবে। আর যদি বাম পক্ষ ডান পক্ষ সমান না হয় তাহলে ফাংশনটি অন্তরীকরণ যোগ্য হবে না ওই বিন্দুটার ক্ষেত্রে। ঠিক আছে, তো চলো আমরা এখন অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করে ফেলি। x=1 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা আলোচনা, তাহলে এটার ক্ষেত্রে কি করতে হবে? প্রথমে রাইট হ্যান্ড সাইড আসবে, রাইট হ্যান্ড সাইড, আর ডেরিভেটিভ দিতে হবে এফ ড্যাশ অফ এ। এ মানে এখানে কত? 1, ইজ x=1, মানে x=a, এ মানে হচ্ছে 1 এখানে। তাহলে লেখার পরে সূত্রটা বসাতে হবে, ডেরিভেটিভের একটা সূত্র আছে না, এর আগে অঙ্ক করার সময় তোমাদেরকে বলছিলাম, সেই সূত্রটা এখন লিখে পাবে। লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ এ প্লাস এইচ, এ মানে কি 1, তাহলে এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ, এ মানে এখানে কত? 1, ডিভাইডেড বাই কত হবে? এইচ। তাহলে এখন তোমাদেরকে মান বসাতে হবে, লিমিট লিখবা, লেখার পরে এইচ টেন্স টু 0 প্লাস। এখন দেখো এখানে বলা আছে কি, যে একের থেকে বড়। প্রথমটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, মানে হচ্ছে একের থেকে বড়, এই যে x=1, তাহলে বিন্দু, তাহলে বিন্দুটা হচ্ছে একের থেকে বড়, x এর মান একের থেকে বড়, সেই কন্ডিশনে বসাতে হবে। তো একের থেকে বড় কোনটাতে আছে? 3 নম্বরে আছে, যে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 1, একের সমান বা একের থেকে এক্স হচ্ছে বড়। তাহলে এটা লিখতে হবে 2, 2 লিখবা, 2 লেখার পরে এখানে এক্সের জায়গায় বা কী লিখবা? 1 প্লাস এইচ লিখবা, এই যে এফ অফ এক্স, এক্স মানে এখানে 1 প্লাস এইচ, তাহলে এক্সের জায়গায় বসাবো কি? 1 প্লাস এইচ, তাহলে এখানে বসাবো হচ্ছে কি 1 প্লাস এইচ, তারপরে যে কি আছে মাইনাস 1, তারপর বসাবো হচ্ছে মাইনাস 1, তারপরে মাইনাস দিবা, মাইনাস দেওয়ার পরে এখন এই যে এফ অফ 1, আচ্ছা দেখো এফ অফ 1 মানে x=1 কোথায় আছে? এই যে এখানে আছে, দেখো এই যে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 1, মানে একের থেকে বড় বা একের সমান, তার মানে এই ফাংশনটাতে আবার একের মানও বসাতে হবে। তাহলে এবার 2 লিখবা, ঠিক আছে 2 লেখো, 2 লেখার পরে এই যে এক্সের জায়গায় কী লিখবা? এক্সের জায়গায় এবার লিখবা হচ্ছে কি 1, এক্সের জায়গায় কী লিখবা? 1 লিখবা, তাহলে এক্সের জায়গায় 1 লেখো, আচ্ছা তারপরে কত আছে মাইনাস 1, এখানে হচ্ছে একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবা, ঠিক আছে, এটা দ্বিতীয়টার ক্ষেত্রে, এটা দ্বিতীয়টার ক্ষেত্রে, বুঝতে পারছো? আশা করি তোমার মনে হয় বুঝতে পেরেছো। তাহলে ডিভাইডেড বাই এইচ, এবার দেখো আমরা ক্যালকুলেশন করে ফেলি, এইচ টেন্স টু 0 প্লাস, আচ্ছা 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2 ইন্টু 1, 1 হয়, আর 2 দিয়ে এইচ গুণ করলে 2 এইচ, তারপর হচ্ছে মাইনাস 1, এখানে কত হচ্ছে 2 এর সাথে দেখো 1 গুণ করলে 2 হয়, 2 এর থেকে একবার দিলে কত হয়? 1 হয়, তাহলে এখানে হবে কত? মাইনাস 1, আর ডিভাইডেড বাই কত? এইচ। তাহলে দেখো এখানে কত হয়, লিমিট এইচ টেন্স টু 0 প্লাস, তাহলে এখানে আমাদের থাকছে কত? দেখো এই যে 2 প্লাস 2 এইচ, আর এই যে মাইনাস 1, মাইনাস 1 করতে হয়ে গেল, মাইনাস 1 মাইনাস 1 হচ্ছে মাইনাস 2, আর ডিভাইডেড বাই কত? 2, সরি ডিভাইডেড বাই হচ্ছে এইচ, তাহলে এই 2 আর এই 2 কেটে গেল। ঠিক আছে, এখন উপরে থাকলো দেখো লিমিট এইচ টেন্স টু 0 প্লাস, থেকে উপরে থাকলো 2 এইচ, নিচে থাকলো এইচ, তাহলে এইচ এইচ কেটে গেল। এবার লিমিট উঠাই দিলে শুধু মান কি বের হয়ে গেল? 2 বের হয়ে গেল। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা আমাদের গেল কি রাইট হ্যান্ড ডেরিভেটিভ। এবার আসো আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভটা বের করে ফেলি। তো লেফট হ্যান্ড ডেরিভেটিভ লেখো এল এফ ড্যাশ অফ এ, এ মানে এখানে কত? 1, তারপর সূত্রটা লিখে পড়ো, লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, এবার 0 মাইনাস লিখতে হবে কারণ বাম পক্ষ, তারপর এফ অফ এ প্লাস এইচ মানে 1 প্লাস এইচ মাইনাস এফ অফ এ, এ মানে এখানে কত? 1, ডিভাইডেড বাই হচ্ছে এইচ। আচ্ছা এবার হচ্ছে এক্স এর মান একের থেকে ছোট, একের থেকে ছোট কোনটাতে বসবে, কোন কন্ডিশনে? এই 2 নম্বর কন্ডিশনে, যে 0-র থেকে এক্স বরাবর সমান কিন্তু একের থেকে এক্স হচ্ছে ছোট, তার মানে 2 নম্বর কন্ডিশনে বসাতে হবে। ঠিক আছে, তাহলে 2 লিমিট লেখো, লিমিট লেখার পরে এইচ টেন্স টু 0 মাইনাস লেখো, 2 নম্বর কন্ডিশনে মান হচ্ছে শুধু 1, তাহলে তুমি কি করবা? তাহলে যে এফ অফ 1 প্লাস এইচ এর পরিবর্তে শুধু 1 বসাবা, আর এখানে যে এফ অফ 1 এটা তো এর আগে বের করলা, এই যে কত হবে 2 ইন্টু 1, 2 ইন্টু 1 মাইনাস 1, আর হচ্ছে তোমার ডিভাইডেড বাই কত হয়? এইচ। দেখো এবার কত আসছে শিক্ষার্থী বন্ধুরা, লিমিট এইচ, এতে বুঝতে পারছো 2 ইন্টু 1 কীভাবে আসলো? যে x=1 যে বিন্দুর ক্ষেত্রে, অর্থাৎ 3 নম্বরে, 3 নম্বরে হচ্ছে কী আছে দেখো, 3 নম্বরে হচ্ছে আছে 2x-1, তাহলে এখানে 2 ইন্টু 1 বসাবো মাইনাস 1, ঠিক আছে, ওই যে এর আগে তো করলামই প্লাসের ক্ষেত্রে, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে, আশা করি বুঝতে পেরেছো। এখানে 0 নেগেটিভ দেবা, এখানে মাইনাস 1, দেখো এখানে 2-এর থেকে 1 বাদ দেবা, কোথায় 1 হয়? তাহলে এখানে 1 লাখো, ডিভাইডেড বাই হচ্ছে এইচ, তাহলে এই 1 আর এই 1 কাটাকাটি কাটাকাটি করলে কাটাকাটি 0 হয়, 0 বাই এইচ মানে কি 0, তাহলে আর বাস্তবে কোনো মান থাকলো? ডাইরেক্ট লিখে দেওয়া হচ্ছে 0। তাহলে দেখো লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ কিন্তু এক মান আসে না। তাহলে লেখো যে যেহেতু যেহেতু রাইট হ্যান্ড ডেরিভেটিভ অন নট ইকাল টু, নট ইকাল টু হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এফ ড্যাশ অফ অন,
এটা সমান নয়, এই যে সমান আসেনি, তাহলে বলবা কি, সুতরাং এক্স ইকাল টু অন বিন্দুতে ফাংশনটি অন্তরীকরণযোগ্য নয়, ঠিক আছে, প্রমাণিত। আমাদের দেখাতে বলছে যে এক্স ইকাল ওয়ান বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন কিন্তু অন্তরীকরণযোগ্য নয়, দেখাও। তো আমরা দেখাই দিলাম, এবার লিখে দাও কি, শুড দেখানো হলো, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা। আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি শেয়ার করবা এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবা এবং লাইক দিতে ভুলবে না। আর যারা আজকে আমার নতুন ক্লাস করতেছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা, কারণ নতুন নতুন ক্লাস পেতে হলে তোমাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর যারা আমার নিয়মিত ক্লাস করে থাকো বা দেখে থাকো তাদেরকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে ইনশাল্লাহ আবার ক্লাস নিব। এই প্রত্যাশা আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।